গাজীপুর শ্রীপুরে গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধার দশ দফা বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাজী আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশিউর রহমান খান টিটু, গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসিরুদ্দিন মোড়ল, শ্রীপুর উপজেলা বিএনপির সহস্বাস্থ্য বিষয় সম্পাদক আক্তারুজ্জামান, শ্রীপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোখলেসুদ্দিন কফেল, গোসিঙ্গা ইউনিয়ন ওলামা দলের সভাপতি জাকির হোসেন, মেম্বার আসাদুজ্জামান বাবু, মেম্বার আসাদুজ্জামান সবুজ, খোরশেদ আলম রফিক, মেম্বার রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ প্রধান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি সরকার সহ ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।